হবিগঞ্জ আদালতে 13 নভেম্বর 35 জনের নামে শাহ এ এম এস কিবরিয়ার হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। 9 বছর পর তালিকায় নতুন করে আসা 9 জনের নামের মধ্যে আছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আরিফুল হক চৌধুরীর। হত্যা মামলার অভিযোগপত্রে মেয়রের নাম আসায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নগরবাসীর মধ্যে। চার্জশিট হলে তো তাকে বরখাস্ত করা হবে, তো বরখাস্ত হলে তো আমরা মেয়রকে হারিয়ে ফেলছি। বর্তমান মেয়র যে অবস্থায় আছে, আসলে আমরা সিলেটবাসী খুবই হতবাক। এটার কারণে তো বর্তমান মেয়র আইনিগতভাবে বরখাস্ত করতে পারে। আমরা জানা মতে তো তাই কোনো অপরাধ করেনি। সিটি কর্পোরেশন আইন 2009-এর 12 ধারা অনুযায়ী কোনো মেয়র কিংবা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করলেই সরকার লিখিত আদেশের মাধ্যমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে। চার্জশিট গৃহীত হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশনের যে আইন রয়েছে সে আইন মোতাবেক তখনই যার বিরুদ্ধে এই অভিযোগ আসবে তাকে সাসপেন্ড করা হবে, তিনি তখন আর এই দায়িত্ব পালন করতে পারবেন না। তবে সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টার মতে বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বর্তমান মেয়রের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করার সুযোগ নেই। সিটি কর্পোরেশন আইনে মেয়রলি একজনের বিরুদ্ধে আপনার চার্জশিট দাখিল হইলেও গিয়া তার অফিসটা ভ্যাকেন্ট হয় বলে আমি মনে করি না। অভিযোগপত্রের নাম থাকায় অনেকটা আত্মগোপনে আছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এতে করে ব্যাঘাত ঘটছে সিটি কর্পোরেশনের নানা কার্যক্রমে। কামরুল মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।